আমি তো আপনাদের ভিডিও দেখি অনেক বছর যাবো কিন্তু রাজু আমার অনেক প্রশ্ন ছিল ঠিক আছে তাই জন্য অনেক বেশি প্রশ্ন ছিল হ্যাঁ আচ্ছা তাহলে একটা দিয়ে শুরু করেন আজকে দেখি কয়েকটা একটা দিয়ে শুরু করেন কেন প্রশ্ন না করলে তো যায় না আমাদের মৌলবি সাহেব হুজুর দেন প্রশ্ন করলে আমরা উত্তর দেই না হ্যাঁ তার জন্য আর কি আমি তো আল্লাহ বাসে সৃষ্টি বিশ্বাস করি এখনো ঠিক আছে ভাইয়া আপনারা করেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি এটা দাখিল দিব না বা দৌড় নেই কিন্তু ভাইয়া এই যে আমাদেরকে শিখাচ্ছে যে আল্লাহ গজব দিবো এই করব সে করবো আপনারা যে লাইনে আইসে এই যে নবী মোহাম্মদ আলাহ সাল্লাম গালি দিচ্ছেন বা আল্লাহ গাড়ি দিচ্ছেন তা আপনাদের কোনো সমস্যা হয় না কেন মানে এটা আমার মনের প্রশ্ন আর কি হ্যাঁ এগুলো তো আমাদের শিখাচ্ছে যে এদেরকে অপমান করলে আর ধ্বংস হয়ে যাবে বেয়ে বেশ আপনারা যারা নাস্তি হিসাবে দাবি করেন তা আপনাদের কেন ধ্বংস হয় না ব্যাপারটা আসলে কি গালি দেওয়ার পরে আপনারা কিভাবে জীবিত আছেন ভাই আমরা গালি দিলাম তো সত্য কথা বলি একটা একটা লাইফ তো যে উল্টা পাল্টা গুলা গালি মোহাম্মদ যেটা সেটাই তো আমরা প্রকাশ করি আমরা বরঞ্চ ইসলামের সত্য প্রচারক

কলেরা রোগ ছড়ায় ওই ইয়ের নাম জানি কি ওলা বিবি ওলা বিবির নাম শুনেছেন কখনো মামুন কাপ মামুন ভাই এরকম ওলা বিবি এরকম কোন চলে নাই হ্যাঁ যে যে ওলা বিবির নাম শুনে না যে গ্রামে ওলা বিবি যায় সেই গ্রামে কলেরা কলেরা রোগ ছড়ায় এক কলেরা হয় আমাদের এলাকায় এরকম হয় কলেরা ছোট সময় দেখতো কলেরার সাথে কোনো ওলা বিবির নাম শুনে নাই না এটা আমাদের এলাকায় আমাদের প্রচলিত নেই প্রচলিত না কিন্তু কলেরাটা হয়তো ছোট সময় দেখতো আচ্ছা এখন ওইরকম ওলা তারপরে শাকচুন্নি ওইরকম তারপরে জিন ভূত এরকম দাবিগুলো মানে যে দাবি গুলার পক্ষে কোনো প্রমাণ নাই ওই দাবিগুলোকে যেভাবে দেখি আমি আল্লাহর মানে আল্লাহর দাবিটাকে সেভাবে দেখি অন্ধবিশ্বাসের চোখেই দেখি আপনি নিজে একটু ভেবে দেখেন আমাদের মানব সভ্যতার শুরু থেকে যখন মানুষ কেভম্যান ছিল মানে গুহায় গুহায় বসবাস করতো ওইখান থেকে এই পর্যন্ত হাজার হাজার বছর লাখ লাখ বছরের জার্নি এত বছর এত বছরও মানুষের শুধুমাত্র কি ছিল মানুষের শুধুমাত্র জ্ঞানের অভাব ছিল এবং যেখানে তার জ্ঞানের অভাব ছিল সেখানে তারা গডকে বসাইছে যে এই জিনিস জানি না আগুন কিভাবে জ্বলতেছে আমি জানতেছি না গড বিদ্যুৎ কেমন কেন চমকাতেছে আমি জানি না এই জন্য কোন একটা গড জলশ্বাসে সব ভাসে যাইতেছে কেন হইতেছে আমি জানি না এটা পিছিয়ে গড বৃষ্টি কেন হইতেছে আমি জানি না এটা এটা পিছিয়ে গড মানুষ সব ধরনের সাফারিং কে সাফার মানে সব ধরনের এরকম কষ্ট থেকে বাঁচার জন্য নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য জানতো না এই তারা কেন পায় এবং নিজেদেরকে নিজেদের সান্ত্বনা দেওয়া দরকার ছিল এই জন্য তারা তাদের জ্ঞানের যেখানে শূন্যতা সেখানে তার গডকে বসাইছে এখনো দেখেন আপনি গডের সম্পর্কে যত ধরনের প্রমাণের কথা চিন্তা করেন ইভেন আপনার মাথায় যখন গডটা আসবে গডের কথা চিন্তা করবেন কোন একটা স্রষ্টার কথা চিন্তা করবেন আপনি রিয়েলাইজ করতে পারবেন যেখানে আমাদের জ্ঞানের শূন্যতা আছে আমরা জানি না যেখানে সেখানেই আমরা গর্তে বসাইতেছি এই যে ধরেন আপনি হয়তো চিন্তা করবেন এখন যে কেমনে হইল এই মহাবিশ্ব কেমনে হইলো এত কিছু এত সুন্দর কিভাবে হইলো তারপরের স্টেপটা কি এত সুন্দর কিভাবে হইলো আমরা জানি না তারপরের স্টেপটা কি যেহেতু আমরা জানি না এত সুন্দর কিভাবে হইলো সুতরাং নিশ্চয়ই তো কোনো না কোনো আল্লাহ করছে এটা হচ্ছে ক্লাসিক্যাল এক্সাম্পল অফ ব্লাইন্ড ফাইথ এটা একটা অন্ধবিশ্বাস উদাহরণ আমি এটাকে অন্ধবিশ্বাসী ভাবেই দেখি না এখন আমি

পর্যায়ে আসছে ভাইয়া আসাদ ভাই এখানে আসে যে কোনো কিছু করলে আমাদের মুসলিম ভাইরা হুজুরা বলে যে শয়তানে করছে শয়তানের আসো আর ইহুদিদের চক্রান্ত আল্লাহ কি করে তাহলে এটা আমার প্রশ্ন আসে না আল্লাহ তাহলে কি করে এটা আমার মনের প্রশ্ন অনেক দিন ভাবছি করবো হুজুর করে কইলে এরা গালাগালি করে হ্যাঁ এই জন্য ওখানে যাই না আল্লাহ ইহুদিদের কাছে খুবই অসহায়

থাকি ওরাই বলতো এগুলা বাংলাদেশে জানতাম না হ্যাঁ যেটা বলেন এটাও তো বলে আমি তো জিজ্ঞেস করি না একজন বলছিল খুব রাগ হয়েছিল মনে মনে পরে দেখছি না ইউটিউবে সার্চ করছি বলে শুধু বিষ প্রাণে মারা গেছে এটা বলছিল

পড়তাম তখন আমাদের স্কুলে ধর্ম স্যার আপনার বলতেছিল এই নবী মোহাম্মদ আর জীবনীতে যে তাদের যে বিয়ের ঘটক যে ছিল তার নামটা লেখা ছিল তখন আমার ধর্ম স্যার এটা বলতেছে যে এটার বিয়ের আসল ঘটক কিন্তু আল্লাহ তো আল্লাহ তখন ওই লোকের মারফত নিচে নাই মেয়া তাদের দুজনকে বিয়ে দিছে মূল ঘটক ছিল আসলে আল্লাহ এরকম ভাবে আমাদেরকে বুঝাচ্ছিল ঠিক আছে হ্যাঁ মামুন ভাই বলেন তাহলে

দুইবার কুমরা করছি সব দেখা নেই অন্য আছে কিন্তু আমার কোনো দেখার বাকি নেই সব দেখা আছে কিন্তু আমার কোন ফিলিংস হয়নি প্রতি শুক্রবারে আমি নামাজ পড়ছিখানে হেরা

তারা বলতো যে মসজিদের বাইরে বাইরে কিনে অন্য দেশে যারা যারা আছে একটু বেশি লোক মানে সরি বাংলাদেশিরা একটু বেশি বাংলাদেশিটা পুরো একটা ধরেন টিস্যু পেপার নিয়ে যেত বুঝছেন ওটার মধ্যে যতগুলো খেজুর আটকানো যায় আটকায় সুন্দর মতো পকেটে ভরতো ভরত সবচেয়ে বেস্ট হচ্ছে পাকিস্তানিরা এরা তো কিছু না সুন্দর মতো বক্স এ নিয়ে বাইরে রেখে দেয় খেঁজুটে রেখে দেয়ের জন্য জি জি হ্যাঁ অবশ্যই পাকিস্তানিরা ফ্রেন্ড বলতেছিল পাকিস্তানিরা পুরো বক্স ধরে নিয়ে যায় সবাই একটা দুইটা করে না পুরো বক্স ধরে নিয়ে যায়

থ্যাংক ইউ তাহলে মামুন খান ভাই যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ অ্যান্ড আপনার প্রশ্নগুলোর জন্য ধন্যবাদ আপনি নিজেকে এরকম ছোট ছোট প্রশ্ন করতে থাকেন উত্তরটাও খুঁজতে থাকেন আশা করি আপনি যেটা বুঝার বুঝতে পারবেন এবং বুঝতে পারলে যে মানুষের সাথে শেয়ার করতে হবে এটা নেসেসারি না সবার আগে চেষ্টা করবেন যেন নিজে সেফ থাকতে পারেন জি ভাইয়া মানে আমার একটা প্রশ্ন তুমি ভাইয়া আমার একটা প্রশ্ন আমার নিজের নিজের প্রশ্ন আমি মুসলিম হই বা আপনি মুসলমানের সমস্যা নেই অনেস্ট হও মানে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো ধর্ম পালন করো সমস্যা নেই সামনে এখন যদি মনে করে কেউ নদীর মধ্যে দুপুর রাত ধরেন তিনটার সময় যে ঝাপ দেবে সে নদী তার ভালো লাগে আমরা কি বলতে পারি তার স্বাধীনতা মানে খারাপ ভালো বলবো না এই ধর্ম পালন করুক আমাদেরকে আমাদের লোক কিন্তু হাগ না দিলেই হবে

দূরদর্শিতার পরিচয় দিচ্ছে এটা একদম মানে অস্বীকার করার কোন উপায় নাই এই দেশে তো যেই ক্ষমতায় আসছে এইটা এটা মাইনে নিতেন যেমন তারা যে ডিক্টেটরশিপ চালাচ্ছে এটা পৃথিবীর কেনা জানে সবাই জানে কিন্তু এই যেভাবে মানে বাংলাদেশের রাজনীতির ধারায় তারা যেভাবে টিকে আছে মানে এই দেশের রাজনৈতিক যে ল্যাঙ্গুয়েজ সেটার কি একদম সদ্ব্যবহার করতেছে তারা অর্থাৎ এই দেশে নারী নেত্রী হয় কেউ যেতে চায় হ্যাঁ নারী নেত্রী এই দেশে ক্ষমতা যে আসছে কেউ কিন্তু নামতে চায় না তখনই নামছে তখন নামাইতে পারছে আসাদ ভাই সবচেয়ে ইন্টারেস্টিং যে ধর্মীয় দলগুলোকে যেভাবে কন্ট্রোল করতেছে এটা কিন্তু মানে চাটিখানি ব্যাপার না তাই না মানে এই ধর্মীয় দল ধর্মীয় খুশিও

দীর্ঘদিন থাকলো এবং তারা তো দীর্ঘদিন আছে তারা তো ক্ষমতা দখল করে দীর্ঘদিন আছে জক্সা পার্ট তারা তো শুটিং বোর্ডের মধ্যে আসে নাই সোমিসে এইজন্য সরকার ক্রিটিসাইজ করা বিভিন্ন বিভিন্ন পদ্ধতিতে ক্রিটিসাইজ করা প্রত্যেকটা স্টেপে ক্রিটিসাইজ করা এটা প্রত্যেকটা মানুষের দায়িত্ব তারা আমাদের উপর কোন ইয়া করতেছে না তারা আমাদের উপরে কোনো উপকার করতেছে না আমাদের হ্যাঁ উপকার বা করুণা করতেছে না আমাদের ট্যাক্সের টাকাই তারা দেশ চালাইতেছে অ্যাজ ইফ আপনি কোন কিছুর জন্য পে করতেছেন সেই সার্ভিসটা নিতেছেন

যদি আমার ফেয়ার ইলেকশন হয় ধরেন অন্য একটা গভর্নমেন্ট আসলো তখন যদি বলেন যে এই দেশে বেশিরভাগ লোক কি চায় তারা বলবে মদিনা সনদ এই দেশে চলবে সরিয়াই দেশের সেকুলারিজম বাদ এই এইটা চাইবে বেশিরভাগ লোক কিন্তু এটা চাইবে এখন বক্তব্য হচ্ছে আপনি সভ্য সমাজে তাদের এই চাওয়াটাকে তো পূরণ করবেন না ফলে আওয়ামী লীগের পাল্লা ভারী কিন্তু এরা করে দিচ্ছে এই জঙ্গিবাদ বলেন এই যে ধর্মীয় উগ্রতা রাস্তাকে কিছু নেই এই যে মামুনুল হকরা শাপলাচত্র এই যে শিক্ষা ব্যবস্থায় তারা শিক্ষার সংস্কার হাসলেই তারা চিৎকার করে আওয়ামী লীগে ওখানে একটু বাড়ায় দেয় যে চিৎকারটা করো বেশি আচ্ছা এই যখন চিৎকারটা করে পশ্চিমাদের দেখা দেখো এদের হাতে ক্ষমতা গেলে বুঝতে পারো মানুষের শিক্ষা দিকে সব বন্ধ করে দেবে এই যে ট্রান্স উইমেনকে প্রায়োরিটি দিলেন শেখ হাসিনা এটা কারণটা কি ইলেকশনের সামনে হ্যাঁ পশ্চিমাদের দেখাইতে হবে যে এই দেশে কিন্তু কোনো মানে ট্রান্স এলজিবিটি কিউ কমিউনিটি কেউ আর থাকতে পারবে না আমি না থাকলে আমার বিকল্প নাই ফলে আল্লাহকে এটা আমরা বুঝতেছি হ্যাঁ কোন আল্লাহর ভরসা উনি আছেন এবং এই নির্বোধরা যদি আল্লাহ ভরসা না করে এটা যদি গণতন্ত্রের জন্য ইয়ে করতো তাহলে কিন্তু একটা ফেয়ার ইলেকশন হইতো আমি আপনি আমরা তো সংখ্যালঘু আমরা ধরেন বরং এই নাস্তিকরাই সবচেয়ে বেশি বোধ হয় গভর্নমেন্টের সমালোচনা করে হ্যাঁ এটা সত্য এবং আপনি দেখেন যে সমালোচনা করতেছি আমরা দেশের ডেমোক্রেসির চর্চা থাকুক এইটা না থাকলে পারে মানে একটা দেশ মানে কয়েক বছরের মাথায় একটা দেশের মানে কলাপস করে তো এই জিনিসটা চাওয়ার পরেও কালকে যখন আমি আপনি ফারোজ ভাই ইলেকশন ইলেকশনে যদি আমরা ইয়া করি মানে ভোট দিতে যাই আমাদের তো ইচ্ছা নাই যাওয়ার ভোট দিতে যাওয়ার তারপরে যদি যাই আমরা কি কখনোই ওই আওয়ামী লীগের বাইরে অন্য কোনো দলকে দিব হয় আমরা বিরত না হলে দিলে কিন্তু আওয়ামী কি দিব কেন কারণ বিএনপি বা হচ্ছে যে মৌলবাদী দলগুলো তারা তো আমাদের আস্থা অর্জন করতে পারেনি তাই না তারা তো উল্টা যেভাবে প্রসার প্রচারণা চালায় তাতে তো কখনোই একটা মানুষ যে নাস্তিকও না যে সেকুলার মাইন্ডের যে মানুষটা থাকবে বা নিরপেক্ষ যে মানুষটা থাকবে সে তো অন্তত মানে কি তাদেরকে ভোট দিতে যাবে না মানে আমার বিশ্বাস

ফারা জন্ন প্রিপেয়ার হচ্ছে যে শেখ হাসিনা তার বেশি দিন বাঁচবে না ইন অ্যাপসেন্স অফ শেখ হাসিনা ফারা অর্ণবি আপনার পাওয়ার এক্সারসাইজ করবে মানে যে দেবতা যে ফুলের সন্ত মানে তুষ্ট ফারা অন্নবি সেই ফুলতেই তুষ্ট করতেছে